হ্যালো জি, কিন্তু সম্রাট স্যার তো নেই। হ্যালো জি, আছেন বাবা? তোমার ফোন। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমান বলছি, আমাকে বাঁচান স্যার। আকরাম শেঠের পোষা কুকুরগুলো আমাকে খুন করার জন্য ধাওয়া করছে। কোথায় তুমি? নিউ স্টার বিল্ডার্স কনস্ট্রাকশন এরিয়ায়। ওই যে শালা রহমান। হ্যালো 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 রহমান। কলম বন্ধ করতে পারি নাই, তাই পাকা পথে পা দিয়া তোর দম বন্ধ করতে আইছি। দম বন্ধ করে দিছি। এই চল, এই গাড়ি চল। রহমান রহমান, তুমি চলে যেতে পারো না। আব্বু কথা বলো, আব্বু কথা বলো। কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার অবুল সন্তানের বাবাটা কেড়ে নিল? মা শিরিন, আমি রহমানকে খুনির হাত থেকে বাঁচি, কিন্তু পারিনি। আর তাই আমার হাত থেকে ওই খুনিটাও বাঁচতে পারবে না। আকরাম শেঠ, তুই আমার একমাত্র ভাইয়ের জীবন কেড়ে নিয়েছিস, তাই আমি কসম খেয়েছি, ভাইয়ের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি আমার বিধবা ভাবি। তাইলে তোর ভাবি আর তোর ভাতিজিরে তোর মরা মুখ দেখার ব্যবস্থা করব। একদম ফাটা ফাটা করে দিব। স্যার,
ও যদি পালিয়ে বেঁচে যেত তাহলে তোমার ভাবিকে দিয়ে আসা আমার ওয়াদার বরখেলাপ হতো। থ্যাংক ইউ স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। এইটা আমি কি দেখতেছি? তোর আমার কি দেখাইলি? তোরা জানোস না, মিয়া ভাই আমার বাপের লেহান বড় ভাই আসিল, আমার লেহান বাঘা আসিল। আমার তন দূরে থাকতো ঠিকই, কিন্তু আমার নাজিগায়া কোনো কাম করত না। জীবনে এই প্রথম আমার নাজিগায়া যে কামটা করছে, এই লিগায় হায়াত থাকতে মরছে। ক ভাই ক, আমি কি করুম? ভাই রে, মরণের আগে এই ভাইটার কথা তোর মনে আসিল না? একবারও কি ভাইবা দেহ নাই? তোমার লেগা আমার এই কলিজাটা কি জ্বালায় চলবো? একবার যদি আবার কইতা তোমারে মরণে রাখছে, তাইলে এই নাজির বাজারে নাজিমুদ্দিন হোমিওপ্যাথিক না, এলে প্রতীকের টস দিয়া ওই ওসির জীবনে নেটওয়ার্ক ক্লোজ কইরা দিতাম। হ্যাঁ, এই পায়েস তোমার পছন্দের না হলে কি হবে? আমার আদরের ভাইটার খুব প্রিয় খাবার। প্রিয় খাবার, প্রিয় খাবার বলতে বলতে টেবিলে তো আর জায়গা রাখলি না। আহা, নজর দিও না তো বাবা। ছেলেবেলায় মা মরে যাবার পর থেকে যে ভাইকে এক নজর না দেখে থাকতে পারিনি, তোমার আশা পূরণ করার জন্য আজ সেই ভাইটা আমার ট্রেনিং এর নামে সে কতটা মাস চোখের আড়াল হয়ে আছে। কিন্তু মনের আড়াল হতে দিসনি, আর তাই ওর শার্ট গায়ে দিয়ে নিজেকে ভাইয়ের ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছিস। কিন্তু যেদিন তোর বিয়ে দিয়ে ওসব কথা বাদ দাও তো বাবা, আমি এখন ওসব কোনো কিছুই ভাবতে চাই না। কিন্তু আমার জীবনে এখন তোকে নিয়ে শুধু ওই একটাই ভাবনা, তোকে বিয়ে দিয়ে জীবনের ফরজ কাজটা পালন করা। আর দুর্জয়কে নিয়ে যে স্বপ্ন দেখেছি তা সফল করা। কি হলো বাবা? দুর্জয়ের আসার সময় হয়ে গেছে, ট্রেন থেকে নেমে তোমাকে দেখতে না পেলে ভীষণ অভিমান করবে। আর শোনো, যাবার সময় আকাশকে অবশ্যই নিয়ে যাবে। নিয়ে যাব। তুই আমাদের বস আকরাম শেঠকে খুন করেছিস, তাই তার ভাই তোকে খুন করে এর প্রতিশোধ নেবে। চল। Oh.
বাবা 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 এ তুমি কি করলে বাবা? কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিলে? আমি তোমাকে মরতে দেবো না বাবা, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না। খামচান আকাশ, বাবাকে জলদি হাসপাতালে নিয়ে চল। না না দুর্জয়, না আমাকে বাঁচানোর মিথ্যে চেষ্টা যদি তুই করিস তাহলে তাহলে আমার সেই সময়ের কথাগুলো তোকে বলা হবে না বাবা। আমারই মতো তোর জীবনেও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা তোর বোনের জীবনে মহাকাল হয়ে যাবে, আর তাই খুশির জীবনের সুখ শান্তির জন্য তোকে আমার হত্যার বদলা নেওয়ার পর থেকে সরে দাঁড়াতে হবে। বাবা হয়ে আমি যা করতে পারিনি, ভাই হয়ে তোকে সেই দায়িত্ব পালন করতে হবে। খুশিকে বিয়ে দিতে হবে, কোনো কারণে ওর যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে আমি মরেও শান্তি পাব না। মনে রাখিস, এটা তোর প্রতি আমার আদেশ নয়, নির্দেশ। বাবা বাবা হবে বল, ও কলেজে আসার পর থেকে তো শুধু দেখেই আসছি, কিন্তু আজ পর্যন্ত মুখে কিছু বলার সাহস পাসনি। আজ বলবো,
এই বাংলা বাচ্চু ফরেন ফ্যাশন করে, কিন্তু বাংলাকে ভালোবাসে। ওকে ফ্রেন্ডশিপের অফার দিয়ে ওর ক্লোজ ফ্রেন্ড হয়ে যাব। দিনটা নিন, এর বাড়ি কালামারুফের এলাকায়। তার মানে শীর্ষ সন্ত্রাসী কালামারুফ? এর বাড়ি চেয়ারম্যান হাজি রহিমের এলাকায়, ভণ্ড ফতোয়াফাজ রহিম। আর এর বাড়ি মদনপুর, যেখানে নেশাখোরদের আখড়া। এর বাড়ি শাট আপ, বেরিয়ে যান বলছি, তা না হলে আপনাকে আমি আজিমপুর পাঠাবো। বলেছি বাসতে চলে যা। খোদা যা করে মঙ্গলের জন্যই করে, আর তাই আমাকে তাড়ানোর জন্য যে পথ তৈরি করতে চেয়েছিলি খোদাই সেই পথ বন্ধ করে দিয়েছেন। কারণ বিয়ে শাদী করা মানেই এখন তোকে ছেড়ে চলে যাওয়া। যেতে যেতে কি হবেই, কিন্তু আমি দুর্জয়কে একা রেখে কোথাও যাব না। এ বাড়ি ছেড়ে আমি সেদিনই যাব, সেদিন দুর্জয় নিঃসঙ্গ জীবনের সাথী করে কোন সুন্দরীকে এ বাড়ির বউ করে আনতে পারব। কি আপা কোনো খুশি খবর পাইছেন? হ্যাঁ, আমি বিসিএস পরীক্ষা পাস করেছি। ইউ ইডিয়েট, এসব কি? না মানে মিষ্টি খাবো। আমার কাছে টাকা নেই। আরে আপনি তো আছেন। এখন কি করে এই বদমাশদের হাত থেকে রক্ষা পাবো? পেয়েছি। এই যে শুনো, ওই যে আমার স্বামী। যাবে? চলো, বেশি করে টাকা নিয়ে দেব। হ্যাঁ চলো এসো। ড্রাইভার জলদি চালাও, তাড়াতাড়ি যাও। ড্রাইভার থামো। সরি। নামুন। ঝড় আসছে, সাইক্লোন টর্নেডো আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলা নেই ক নেই, নির্লজ্জের মতো অচেনা অজেনা এক পুরুষের সাথে উঠে বসলেন। মনে হলো আমি ওনার স্বামী। আসলে ব্যাপারটা হয়েছিল কি? ডন্ট টক, আমি আপনাদের মতো মতলববাজ মেয়েদের খুব ভালো করেই চিনি। নামুন, নামুন বলছি। ড্রাইভার চলো। আপদ বিদায় করতে গিয়ে বিপদে পড়লাম দেখি। ড্রাইভার গাড়ি ঘোরাও। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল? Thank you.
বিশ্বাস করুন, এই বদমাশগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি আপনার বেবি ট্যাক্সিতে চড়েছিলাম। শুনছেন, আরে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, জ্বর হয়ে গেল, দুর্জয় এখনো আসছে না কেন? ওর মোবাইলটার কি হলো কে জানে। কিছুই বুঝতে পারছি না, শার্ট জ্বরে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তাই ভেজা কাপড় পাল্টে দিতে বাধ্য হয়েছি। আরে তো লজ্জা কিছু নেই, কারণ চোখ থাকতে অন্ধের মতো কাজ করেছি। আপন গড, বিলিভ মি, আমি আপনাকে অবিশ্বাস করছি না। আপনার মতো মানুষের দেখা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভোর হয়ে গেছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমার বাড়ি শহর থেকে অনেক দূরে, আমি আর আমার ছোট বোন ভার্সিটির হলে থেকে পড়ালেখা করছি। আপনি আমার জীবনে যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আমারও মনে থাকবে অপ্রত্যাশিত এই দিনটির কথা, কারণ জীবনে প্রথম আমার একমাত্র বোনকে না জানিয়ে আমাকে বাড়ির বাইরে রাত কাটাতে হলো। নিশ্চয়ই বোন আমার চোখের ঘুম হারাম করে আমার অপেক্ষায় অস্থির হয়ে আছে। না হয় উপায় আছে, বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় গেছে কে জানে। এই তো এসে গেছে। দুর্জয় কোথায় গিয়েছিলি তুই? আমাকে কেন ফোন করিসনি তুই জানিস না? তোর চিন্তায় থেকে আমি কত কষ্ট পাবো। সরি বুবু, আর কখনো এরকম ভুল করবো না। কোথায় ছিলাম, কি হয়েছিল সব তোমাকে বলবো। এখন জলদি খাবার দাও, ক্ষুধায় পেট চোচো করছে। ঠিক আছে চল চলো। ঠিক কথা, তুমি তোমার উতলা মনটার চালানি ভাতে এলাম। মানে? মানে শুধু তোমার অন্তরে জানি। শোনো, বলো। ভাবি আমার বিয়ের কথা চিন্তা করছে, এখন যত শীঘ্র সম্ভব তোমার বাবাকে বলে তোমার আপুকে বিয়ে দিয়ে লাইন ক্লিয়ার করো, তা না হলে
ভালোবাসার ফাইন দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যাবে। তোমাকে ফাইন দিতে দিতে যদি মরেও যায় তাতে আমি সুখী। তোলা। হ্যাঁ সম্রাট, এসো ফাইন নিয়ে যাও। সম্রাট বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি আমি চাই। হে প্রেমের সাপে আমাকেও দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি এই আমি চাই। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। হবে কি রে সোনা মনি, ভালোবাসায় নাই রে কোনো শুক্র শনি। প্রেমের সাপে আমাকেও দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। চোখ ভরে তোমারি মুখ, ফাগুন মাসে প্রেমাগুনে চলে এ বুক। বুকের মাঝে রাখো আমায় বন্দি করে, গোপনে প্রেমে চাই যে আমি যেতে মরে। চলো রে চলো রে, দের কি বলো রে, এ প্রেমে কোনো বাধা নাই নাই নাই। আহ প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি এই আমি চাই। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। ছা মিষ্টি, এ কি করেছিস? তুই এত কষ্ট করতে গেলি কেন বোন? আমি কোন হোটেলে খেয়ে নিতাম। তুমি তো হোটেল চালাতে গিয়ে হোটেলের খাবার খেয়ে খেয়ে নিজের জীবনটাকে শেষ করার পথ ধরেছ, কিন্তু এবার আমি বাড়ি ফিরে গিয়ে সেই পথ বন্ধ করার জন্য কোন রূপসীকে ভাবি করে ঘরে আনব। বিয়ে করব? হ্যাঁ, কারণ তুমি বদলি হয়ে যাচ্ছ, তাই আমি মণিকে নিয়ে ওর নানুর বাড়ি চলে যাব। তোমাকে দেখাশোনা করার আর কেউ থাকবে না যে? না ভাবি না, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার এই মনিকে ছাড়া আমি বাঁচবো না ভাবি। অবুচের মতো কথা বলো না, সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে, বিয়ে শাদী করে তোমাকে সংসারে হতে হবে, স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে না। তাই বলে তোমাদের প্রতি দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াবো না ভাবি।
তোমাদের আমার সংসার, আর সেই সংসারে যে আমার বউ হয়ে আসবে সে শুধু আমাকে নয়, তোমাকে, আমার এই মামনিকে তার চোখের মনি করে রাখতে হবে। এ যুগে সেরকম মেয়ে কজন পাওয়া যায়? কতজন আছে তা আমি জানি না, তবে আমি একজনকে খুঁজে রেখেছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তুই এত ব্যস্ত হয়েছিস কেন? বুবু, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নয়, শুধু বাবার আদেশ আমার উপর নির্দেশ হয়ে আছে বিধায় বাবার মৃত আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই ছবির লোকটির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে আলাপ করেছি। এখন তুমি অনুমতি দিলেই বিয়ের ব্যবস্থা করব। আমার জীবনে এখন তোকে নিয়ে শুধু ওই একটাই ভাবনা, তোকে বিয়ে দিয়ে জীবনের ফরজ কাজটা পালন করা। দুর্জয়, বাবার আদেশ পালন করার জন্য তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব ভাই। বুবু, বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি তোমার বুকে আগলে রেখে মায়ের আদর স্নেহ মমতার অভাব বুঝতে দাওনি, কিন্তু তোমার অভাব আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রেখেছে। তারপরেও শত কষ্টের মাঝে আজ আমার খুশির দিন বাবা, আমি তোমার নির্দেশ পালন করতে পেরেছি। তুমি খুশি বুকে দোয়া করো বাবা, খোদা যেন খুশি বুকে সুখে রাখে, শান্তিতে রাখে। ভাই, কাপড় চোপড় যা নিয়েছি আমার মনে হয় এক সপ্তাহের জন্য যথেষ্ট। লাগেজ দেখে তো মনে হচ্ছে এক সপ্তাহ না, এক মাস চলবে। তাতে কোনো অসুবিধা নেই, তোদের যতদিন মন চায় ততদিন বোনের বাড়িতে বেরিয়ে আসিস। কিরে মা, তুই দুর্জয়ের সাথে নিয়ে যাচ্ছিস কেন? পড়বো তাই? আরে তোর সাত পড়ার যখন এতই শখ তখন এর চেয়ে ভালো সার তো তোর স্বামীরই আছে। কিন্তু এই শার্ট আমার গায়ে থাকা আর আমার ভাই আমার কাছে থাকা সমান কথা। হচ্ছে এলাকার পরিবেশটা খুব ভালো। কি হলো, এসো। হ্যাঁ চলুন। আকাশ, লাগেজগুলো নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। রায়ন ভাই, কাজল তুমি কবে ফিরলে? গত পরশু। আসার পর মার বাবা বলল তুমি বিয়ে করে ভাবিকে নিয়ে আসছো, তাই আমরা বধূবরণের আয়োজন করে রেখেছি। আসলে হুট করে বিয়েটা করে ফেললাম, তাই তোমাদেরকে জানাতে পারিনি। ওদেরকে জানাতে পারোনি তাতে কি হয়েছে, আমাদেরকে তো জানিয়েছো। মা, ভাবিকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে, এই নাও বধূবরণ করে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে, যাও। এসো মা। রাহেন ভাই, এবার বধূবরণের বকশিশটা দিয়ে দিন। ইয়ে, বড় নোট নেই, ছোট হলে দিতে পারি। না, বড় নুটি চাই।
করেছে কেন? আমার বোনকে বধূবরণের আয়োজন করেছেন আপনি, তাই সোনার আংটি তো কিছুই না। আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, বলুন আর কি চান? আচ্ছা, এই অবস্থা দেখাচ্ছে মজা। তুই? জি, অনেকক্ষণ হলো এসে তোমার অনুভূতি অনুভব করলাম। আপু, এই শার্টের ভালোবাসায় যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছো তা দেখে বুঝতে পেরেছি তুমি এই শার্টের মানুষটিকে ভালোবেসে ফেলেছ। ওসব বাজে কথা রাখ, শার্ট দে। দেব, তার আগে শর্ত আছে। বলো, আমি যা বলেছি তা সত্য না মিথ্যা? জানি না, শার্ট দে বলছি। উত্তর যখন দিলে না তখন শার্ট তুমি পাচ্ছ না। আরে যাচ্ছিস কোথায়? শার্ট দে। না দে বলছি। আরে ঠিক আছে বলছি, তোর কথাই সত্য। দে এবার দে। নাও বাবা নাও। এবার বল, তোর দারোগা বাবুর খবর কি? ট্রান্সফার হয়ে এই এলাকায় এসেছে। তাহলে তো ভালোই হবে, সব সন্ত্রাসীদের উচিত। বিশ্বাস করেন, আমি ইনফরমার না, আমি পুলিশকে ইনফর্ম করিনি। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আমি পটাশ লালু, পটাশের সাথে আমি কথা বলি, আর পটাশ আমার মনের কথা বলে। এই নগর এলাকায় যে আমার সাথে দুশ্মনী করে এই পটাশ তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। লালু ভাই, আমাকে মাফ করে দাও। আইন ফরমার, এবার তুই জলে পুড়ে ছারখার হয়ে যাবি। আর তুই কবরে গিয়ে তোকে মারার খবর তুই পুলিশকে ইনফর্ম করবি। ভাইজান, এই এলাকায় সন্ত্রাসীরা আছে তা আমাকে আপনার বলা উচিত ছিল। তুমি তো কখনো জানতে চাওনি। তাছাড়া সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, স্মাগলার নেই এদেশে এমন কোন এলাকা আছে বলে আমার জানা নেই। তুমি যা দেখেছ এর চেয়ে ভয়াবহ নির্মম ঘটনা প্রায় প্রতিদিন এখানে ঘটছে। আর এলাকার পুরুষ নামে কাপুরুষগুলো সিনেমা দেখার মতো তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখে। তা না করে কি করবে? প্রতিবাদ করে জীবন দেবে না স্ত্রী সন্তানদের লাশ দেখবে? এখানে তারাই সুখে আছে যারা ওই সন্ত্রাসীদের বশ্যতা স্বীকার করে আছে। জানি না, খুশি বুকে এ কোন এলাকার বাসিন্দা করলাম। আমরা কাস্টমার চাচা। শোনো,
তোমরা যা ভেবে এখানে এসেছো সেটা এই জায়গা নয়, সেটাও পড়ে। তাহলে ও দুজন কোন স্বর্গের রানী? ওরা আমার মেয়ে। তাই নাকি? দোহাই তোমাকে, তোমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছো সেখানে চলে যাও। কিন্তু আগে তো কখনো দেখিনি, নো ফরেন, আই লাইক বাংলা, তাই সবাই আমাকে বাংলা বাচ্চু বলে ডাকে, বুঝছে? দেখো তোমাদের যারা তারা সবাই চাঁদের উপরে আছে, তোমরা সেখানে যাও। কেন তোমরা একজন শিক্ষকের বাসায় এসে ঝামেলা করছো? আবার দেখা হবে, বাই বাই। এভাবে থাকা যায় না, কিছু একটা করো। আপনি জিডি করতে এসেছি কি ব্যাপারে? সুস্থভাবে জীবনযাপন করার জন্য। আপনি ভাবতে পারবেন না এসআই সাহেব, আমি কোথায় বাস করছি। আজ সকালে আমার বড় মেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখে। এবার বলুন, এই অত্যাচার সহ্য করে ওই বাড়িতে বসবাস করা কি সম্ভব? তাই এর একটা ব্যবস্থা নিন এসআই সাহেব, একটা ব্যবস্থা নিন প্লিজ। আমি খেপা শামসু, খেপলে হই কপা শামসু, এমন কোপ দেব বাপদাদার নাম ভুলে যাবে। আমি আপনার কমপ্লেনের সব ব্যবস্থা নিচ্ছি, জি আপনি নিশ্চিন্তে থাকেন। এসআই সাহেব, কি একটা ছোট্ট অনুরোধ। বলেন। আমি যে জিডি করেছি দয়া করে ওদেরকে বলবেন না। বলবো না, এখন আপনি নির্দ্বিধায় বাড়ি চলে যান। জি, খোদা আপনার মঙ্গল করুন, খোদা আপনার মঙ্গল করুন। ওই হেডমাস্টার আমার ভাইয়ের নামে জিডি কইরা আর জীবন অমঙ্গল ডাইকা আনছে। এইবার ওরে এলোপতির ডোজ দিয়া বুঝায় দে এই নাজিমুদ্দি কি জিনিস। এদিকে এসো, এসো বলছি, এসো এসো, হ্যাঁ এসো আমার সাথে। ভাইজান দরজা খুলুন, আরে দরজা খুলুন ভাইজান, প্লিজ ভাইজান। এই মাস্টার, এই হাত দিয়ে তুই কমপ্লেনের চিঠি লিখেছিলি না? আমি লিখিনি। চুপ, আজ তোর এমন অবস্থা করবো যা দেখে এলাকার আর কেউ তোর মতো ভুল করার সাহস না পায়। খুশি খুশি মাস্টারকে হাসপাতালে নিয়ে গেছে, তুমি এখন চলে যাও ভাই। আপনারা কি মানুষ? চোখের সামনে এমন একটা নির্মম ঘটনা ঘটলো আর আপনারা আপনারা সবাই মিলে তার তাকিয়ে থেকে দেখলেন, আমাকে ওই ঘরে আটকে রাখলেন। যদি তা না করতেন
তাহলে আজ আমি ওই মানুষগুলোকে মেরে আত্মহত্যা করে ফেলতাম। তুমি না হয় ওদের মেরে এই এলাকা ছেড়ে বাড়ি ফিরে যেতে, কিন্তু ওরা ওরা কি করতো জানো? তোমার বোন জামাইকে দুনিয়া ছাড়া করে দিত, তোমার বোনও ওদের হাত থেকে রেহাই পেত না। বাবা, প্রতিদিনই এখানে এরকম দু চারটে ঘটনা ঘটে যা দেখে তুমি সহ্য করতে পারবে না, তাই বলছি অন্তত তোমার বোনের মুখের দিকে তাকিয়ে তুমি চলে যাও। বুবুকে এলাকা রাখা ঠিক হবে না। তাহলে কোথায় যাব? যেখানে শান্তিতে বসবাস করা যায় সেরকম এলাকায় আপনাদের আমি থাকার ব্যবস্থা করব। কিন্তু তুমি কি জানো আমি কত টাকা দিয়ে কলেজের ক্যান্টিন লিজ নিয়েছি? বাপদাদার জায়গা সম্পত্তি যা ছিল তা ব্যাংকের কাছে মর্টগেজ রেখে এ বাড়ি তৈরি করেছে। গত দু বছর ধরে সে টাকা শুধু দিতে পারিনি, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কষ্ট করে এই ঘরের জিনিসপত্র তৈরি করেছে। যদি আমি এলাকা ছেড়ে চলে যাই তাহলে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব সব হারাতে হবে। বলো তুমি কি তাই চাও? তুমি বলেছ শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবে, এসব হারিয়ে আমি কি করে শান্তিতে থাকবো? বিশ্বাস করো আমি এখানে শান্তিতে আছি। তুমি যে ভয়ে আমাকে নিয়ে যেতে চাইছো সে ধরনের কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি, ঘটবেও না, কারণ এখানে আমি একমাত্র ব্যক্তি যে সব সময় ঝামেলা থেকে দূরে থাকি, যা এলাকার অনেকেই পারে না। আমি জানি তুমি তোমার বোনকে সুখী দেখতে চাও। দুর্জয়, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বোনকে আমি সুখী রাখব, কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, কাজল, আপনি? আমি দুঃখিত কাজল, তোমার বাবার উপর ওরা যে জুলুম করেছে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি সব জানি। আর্তের শত কষ্টের মাঝেও একটা কথা ভেবে শান্তি পেয়েছি যে হাজারো পুরুষের মাঝে আপনি একমাত্র পুরুষ আছেন যে আমাদের পাশে এসে দাঁড়ানোর সাহস করেছেন। আমার বিশ্বাস আর যে করতে পারেননি আগামীতে তা করবেন। না কাজল, আমার বোনের ভবিষ্যৎ আর সুখ শান্তির শিকলে আমার হাত পা বাঁধা রয়েছে। আমি সেই শিকল ছেড়ে এমন কিছু করতে পারবো না যা আমার বোনের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আর তাই এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। যদি কখনো আসি তবে শুধু বোনকে দেখার জন্যই আসতে হবে। আসি। দুর্জয়, আমার এই ক্ষুদ্র উপহারটুকু আপনার সঙ্গী হিসেবে রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তুমি অবোধ শিশুর মতো কাঁদছো? আমার ভাইটা আমাকে ছেড়ে একা একা থাকবে সেই কথা ভেবে সহ্য করতে পারছি না। ঠিক আছে, যখন তোমার মন চায় তখনই তোমার ভাইয়ের কাছে যেও, এখন কান্না বন্ধ করো। পারছি না কেন জানো? আমার ভাইটা আমার কাছে অনেকদিন থাকবে বলে বড় আশা করে এসেছিল, কিন্তু মনে কষ্ট নিয়ে ফিরে গেল। Oh, my God.
খুশি, চলো। দশটা কোক, পাঁচ প্যাকেট সিগারেট, পাঁচটা স্পেশাল কফি, পাঁচটা অমলেট পাঠিয়ে দে। এ পর্যন্ত তোমার ছয় হাজার টাকা বাকি পড়ে আছে, দেবো দেবো করেও তুমি দিচ্ছ না। আমি আবার তোমাকে বাকি দেবো কি করে? আমাদের বস নাজিমুদ্দিন ভাইয়ের ছোট ভাই আমাদের মেহমান হয়ে এসেছে, তার সামনে তুই আমাদের অপমান করছিস। ওয়ালাইকুম আসসালাম। ওই যে পিঙ্কল সাইড আছে, চল সবাই। বাবা, ছয় মাসে তোমার পেট 11 ইঞ্চি বেড়ে গেছে, মনে হয় বাচ্চা খুব বড় হবে। তাতে কষ্টটা আমারই হবে, আর ছেলে হলে তোমার মতো হবে। কে আসছে? আমাদের নামে প্রিন্সিপাল কাছে নালিশ দিয়েছিস, কিন্তু তুই জানিস না ওই প্রিন্সিপাল সহ গোটা কলেজটা আমার ভাইয়ের কথা চলে। ধরে নে ওকে, আমার কাছে নে। আমি পান প্রাক রবি, এলাকার সিংহ, যাকে ধরি মরণ ধাবাই শেষ করে দিই। দেখেছিস সেটা কি? এটা যে মশা মারে, যদি এই স্প্রে তোর বউকে খাইয়ে দিই তাহলে মৃত্যুর যন্ত্রণা চিৎকারে ডেলিভারি হয়ে যাবে। না, হা কর বলছি, হা কর। বাজো বাজো, আমি তো ডেলিভারি করিয়ে ছাড়ব। হা কর, হা কর। না না, তোকে ছেড়ে দাও। এই প্রথমবারের মতো মাফ করলাম, কিন্তু এর পরে কি হবে বুঝতেই পারছিস। এই চল। হ্যালো। হ্যালো খুশিবু, কেমন আছো? বুবু কথা বলছো না কেন? খুশিবু কি হলো, কথা বলছো না কেন? এক মিনিট দুর্জয়, চুলায় রান্না চড়িয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আসি। ঠিক আছে বুবু। ভালো আছো তো? হ্যাঁ। তুমি ডাক্তার দেখিয়েছ? হ্যাঁ। বুবু কি হয়েছে, কোনো সমস্যা?
বুবু কি হলো বলো। না কোনো সমস্যা নেই, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। রাখি দুর্জয়। দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, যা হবার কথা ছিল না তাই হয়েছে। আরে কি হয়েছে বলবি তো? কথাটা বলা খুবই কষ্টকর, তাই তুমি নিজেই পড়ে দেখো। তুই তো ভিসার কাগজ নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। শোন, তুই আমার সবসময় সঙ্গী আছিস, থাকবি। মাত্র তো 5 বছর, তোর ভবিষ্যতের দিকে তাকিয়ে তোকে যেতে হবে। তুমিও বলছো? হ্যাঁ, ঠিক আছে, যাওয়ার আগে আমি খুশিবুর সাথে দেখা করে যাব। ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে? আমার মনে হলো কে যেন দরজা নক করছে। আসলে তুমি এখনো গতকালের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় আছো, কিন্তু আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে সব ঝামেলা মিটিয়ে এসেছি। উনি বলেছেন ওই সন্ত্রাসীরা আর কোনোদিন আমাদের এখানে আসবে না। দুশ্চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়ো। দুর্জয়ের কথা মনে পড়েছে? ওকে দেখতে মন চাইছে। কি করে দেখব, ও তো অনেক দূরে। তুমি থাকো, তা আমি দেখতে এলাম, এক সপ্তাহ থাকবো, ঠিক আছে? এবার কান্না বন্ধ করো। বুবু, আমি বলেছিলাম আসার আগে তোমাকে ফোন করতে, কিন্তু ভাইয়া বললো তোমাকে সারপ্রাইজ দেবে, তাই এসে শুধু দরজা নক করেছি। এখন বোনের কান্না দেখতে ভালো লাগছে? চপ। কি হয়েছে বুবু, মাথা ব্যান্ডেজ কেন? মানে ইয়ে, সাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে পড়ে গিয়েছিলাম। কি দরকার সাইকেল চালানো? আপনার ক্যান্টিন কতটুকুই বা দূরে, হেঁটে যাওয়া আসা করলে স্বাস্থ্য ভালো থাকবে। শোনেন দুলা ভাই, শুধু সাইকেল কেন, যা মন চায় তা যদি চালাতে চান তাহলে আমার সাথে বিদেশে চলুন। ও এখান থেকে গিয়ে দেশের বাইরে চলে যাবে, তাই তোমাদেরকে দেখার জন্য এসেছে।
ওসব বিদেশ বিদেশের কথা রেখে বুবুকে বলো খাবার দিতে, কারণ কাল সকালে ঘুম থেকে উঠে কার সাথে দেখা করতে যাবে মনে আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়। আমার ভাগ্নি খুব অভাবী, তাই কাজে লাগাইতে আপনি গয়ান লই আইছি। আমি বাংলাকে ভালোবাসি, তাই এই নয়া জিনিসটাকে আমি কাজে লাগাবো। বুঝেছি, লজ্জা বেশি, এসো তোমার লজ্জা ভেঙে দিই। এই ওস্তাদ, এই না তোর বকশিস, যা নিচে গিয়ে অপেক্ষা কর। এসো ডার্লিং, যাও বাই। আজ থেকে তোদের এই এলাকায় সব জুলুম অত্যাচার বন্ধ। এই ওদেরকে থানায় নিয়ে যাও, থানায় নিয়ে যাও। না নেতা না, আমি হইলাম গিয়া বট গাছ, আর আমারে দিতে চাই কালা বাস। নয় আইছে তাই আমার ভাইরে দয়া করে নাই। ওরে কি করবা করো, নাইলে আমি। আরে মাথা গরম করে এমন কিছু করো না যাতে তোমার ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায়। ও মেয়ে মানুষ, ওকে সহজে বশ করা যাবে বলে মনে হয় না, আর তাই ঠান্ডা মাথায় যেভাবেই হোক আমি তোমার ভাইয়ের মুক্তির ব্যবস্থা করবই। বুঝতে পারছি, অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিকের ডোজ দিয়া ওর জিন্দগির নেটওয়ার্ক ক্লোজ করে দিতে হইব। ভাবি ভাবি। আরে কাজল, তুমি শুনেছি তোমরা নাকি এলাকা ছেড়ে চলে গেছো? হ্যাঁ, আবার ফিরে এসেছি। থাক সে কথা, এখন বলো, প্রতিদিন তোমার ভাই সকাল 8টায় ফোন করার কথা, করে কি না? কি হলো বলো? করুক না করুক সেটা তার ইচ্ছে, যখন খুশি তখন করবে, এ ব্যাপারে তোমার তো মাথা ব্যথা কেন? তা তুমি বুঝবে না ভাবি, এটা ফিলিংস এর ব্যাপার। আমার চেয়ে ওর প্রতি তোমার ফিলিংস একটু বেশি হয়ে গেল না? আরে তোমার আর আমার ফিলিংস এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তা তোমাকে বলে বোঝানো যাবে না। আরে ফিলিংস এর মধ্যে ডিস্টার্ব করতে কে এলো? ডলি, শিল্পী, রেশমি, সাহারা, আরে কে? তোমাকে ছাড়া
করতে চাই তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই চাই চাই। প্রেমে তো পড়েনি কখনো, সে তো এত পাগলামি করেনি, প্রেম আছে বলে তোমাকে পেয়েছি, মনিরি মাঝে আমি তোমাকে চেয়েছি, আমি তোমাকে ভালো যে বেসেছি, আমি তোমারই প্রাণে প্রেমিসেছি, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই চাই চাই। আমাকে ধাক্কা মারলি কেন? দল তোদের এলাকায় আমাকে একা পেয়ে তোরা সবাই মিলে আমাকে ইচ্ছা মতো মারছিস, কেউ কিছু বলছে না। শুনে রাখ, এই কথা যদি আমার ভাই জানতে পারে তাহলে তোদের গডফাদার সহ সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবে। ভাইজান, এই সাল আমাকে ঢাকা শহর ছাড়া করেছে। আপনি কে ভাই, আমাকে রক্ষা করুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের সামনে আঙ্গুল তুলে কথা বলছিস? তুই আমার ছোট ভাইরে ঢাকা শহর ছাড়া করছস, তরে আমি দুনিয়া ছাড়া কইরা দিমু।
হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিকের ডোজ দিয়া তোর জিন্দগি নেটওয়ার্ক কলস কইরা দিব। আকাশ আর বৃষ্টি কি এ হলে সিনেমা দেখতে এসেছে? হ্যাঁ, এখানে মনে হচ্ছে কোনো গোলমাল হয়েছে। এই রাখো তো। এই রাখ 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 রাখ, চলো তো দেখি, চলো। ও আর কোনদিন কথা বলবে না, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। আকাশ ভাই আমার, এত কি বলছিস ভাইয়া রে? তোমাকে ছেড়ে 5 বছরের জন্য বিদেশ যেতে চাইনি, কিন্তু এখানকার সন্ত্রাসীরা আর ওদের গডফাদার চিরদিনের জন্য তোমাকে ছেড়ে যাবার ব্যবস্থা করে দিয়েছে। চুপ কর আকাশ, চুপ কর। তোমাদেরকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দেখতে এলে না। আজকের পর তোমরা দেখতে চাইলেও আমাকে নিয়ে আর বৃষ্টিকে নিয়ে আর কোনো দিন সিনেমা দেখতে পারবে না ভাইয়া। ভাইয়া, তবুকে বলো তাকে দেখতে এসেছিলাম, কিন্তু শেষ দেখে দেখতে পারলাম না। দুর্জয়, দুর্জয়, আমরা আসি রে। অনেকদিন হয়েছে আমরা এখানে এসেছি, ওর ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে। হোক, প্রয়োজনে আমি এই বাড়ি বিক্রি করে সে ক্ষতিপূরণ করে দেব। তবু তোমার সন্তান না হওয়া পর্যন্ত আমি তোমাদের ওই সন্ত্রাসীদের এলাকায় যেতে দেব না। তাছাড়া নিয়ম অনুযায়ী তোমার সন্তান এ বাড়িতেই জন্ম নেওয়ার কথা, তাই এ অবস্থায় বারবার যাওয়া আসা করাটা বোধহয় ঠিক হবে না। খুশি, দুর্জয় ঠিকই বলেছে। কিন্তু তোমার ক্যান্টিন? যা হবার তাই হবে। তুমি নাকি আজই চলে যাচ্ছ? হ্যাঁ, কারণ কাল জয়েন করতে হবে। কিন্তু খুশির ডেলিভারিটা হয়ে যাওয়ার পরে গেলে ভালো হতো না? বিশেষ চাকরি, নিয়ম অনুযায়ী জয়েন না করলে সমস্যা হতে পারে। এসো, কিন্তু মনে রেখো আমি ওর স্বামী হলেও তুমি এখন ওর সবকিছু। বুবু, আসি বুবু। তোকে ছাড়া আমি কেমন থাকি তা তো তুই ভালো করেই জানিস। তাছাড়া আমার এই সময় ও একা কি করবে আমি জানি না। শোনো, আমি গিয়ে প্রথমে জয়েন করব, তারপর তোমার কাছে থাকার জন্য ছুটি নেব, আর ছুটি পাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন তোমাকে ফোন করব। এখন আসি বুবু। আসসালামু আলাইকুম নাজিমুদ্দিন ভাই। আরে কি ওগা শামসুনিহি, আহো মিয়া আহো, মেলা দিন হইল প্র্যাকটিস করবার পারি নাই, কোন সময় কামে লাগে কোয়া যায় না, তাই করবার লাগছি। ভাই, আপনি তো মানুষ মারা প্র্যাকটিস করতেছেন, আর আমি ছুটে আসছি আপনার জীবন বাঁচাইতে, নাইলে শামসু হবে অন্ধ
আর আপনার সব কপাকপি হবে বন্ধ। পেজি কথা সাইরা, যা কই বা সোজা সোজি কও। দুর্জয় নামের একজন এসে থানায় কমপ্লেন করেছে, এটা হচ্ছে সন্ত্রাসীদের এলাকা আর আপনি হচ্ছেন তার গডফাদার। নাটকির পোটা ক্যাঠা, দেখে মনে হলো নতুন এসেছি। ঠিকানাটা কও। আরে ওই যে রিটায়ার হেডমাস্টার যে বাড়ি ছেড়ে চলে গেছে সেই বাড়িতে নতুন ভাড়া এসেছে। সে আরো বলেছে আমি যদি আপনার ব্যাপারে অ্যাকশনে না যাই তাহলে সে ডিআইজি সাহেবের কাছে যাবে, পত্র পত্রিকায় খবর ছাপানোর ব্যবস্থা করবে। আমার চোখের সামনে থেকে বাইরে যা। দিনে দুপুরে তোরা যদি এলাকা ব্যবস্থার সামনে ওই মাস্টারের উপর আকামটা না করতি তাই লাইস কামিয়ে পেশ দিতে পড়তাম না। যা, ওই নাটকির পর হাত পা ভাঙ্গা খালি লুলানা, জানে খতম করে দিয়ে আয়। ভাই ভাই অরে কিন্তু আন্ডার এস্টিমেট করেন না। উচ্ছস্ত থামে পেথিক না, অ্যালোপ্যাথিক ডোজ দিয়া অর জিন্দিগির নে। ওই যা, বন্দির বাচ্চারে বাইর করে লয়। আজ ওকে প্রকাশ্যে খুন করবো। দরজা খোল বলছি, সাহস থাকলে দরজা খোল। কিরে কি হয়েছে? কি মাস্টারের বাড়ির সামনে তোদের? ঠিক আছে আমি আসছি। Oh!
গোপনে তোর কাছে গিয়ে নালিশ দিয়ে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিলাম, কিন্তু তা না করে সেই খবর তুই নাজিমুদ্দিনকে জানিয়ে দিয়েছিস। আমার এই কমপ্লেনের ব্যাপারে আপনি যদি কোনো অ্যাকশন না নেন তাহলে আমি ডিআইজি সাহেবের কাছে যাব, পত্র পত্রিকার খবর ছাপাবো। মানুষের যাচ্ছে ওই অমানুষদের গোলামি করছিস, তাই আজ ওদের সঙ্গে করে তোকে পাঠাবো, যাতে তোর মতো আর কেউ ওই নাজিমুদ্দিন পাচারা কুত্তা হয়ে থাকার সাহস না পায়। না, আমাকে আমাকে মাফ করে দাও, আমার 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 জীবন ভিক্ষা দাও, তাহলে ওদের আত্মা কষ্ট পাবে। আমি তোর পোষা কুকুরগুলোকে খুন করেছি সেই খবর শুনে টেনশনে আছিস? ওই নাটকির পোলা আমার কইলায় পার মাইরা নিমক ছিটাইতা সস, আমি তরে পাইলে তোর কইলা গুর্জা কেটা মরিচ মাখায় কুত্তা দিয়া খামু কুত্তা। তোর কপাল ভালো, এখনো তোর দেখা পাইনি, যেদিন পাবো সেদিন তুই বুঝবি আমি কি। আমার হাত থেকে বাঁচার জন্য তুই কাপড়ে কাপড় পরে কবরে গিয়ে শুয়ে থাকবি। আমায় বান্দির পোলা, আমি নাজিরা বাজারে নাজিমুদ্দিন, আমি ব্যথিক না, এলে পথিকের ডোজ দিয়া মাইশের জীবনের নেটওয়ার্ক কলস কইরা দে ব্যাবাক কে তা জানে, মগর তুই তা জানোস না বইলা, এই জন্যই বিলাই হইয়া বাঘের গর্জন শুনাইতা সস। এই আমার আওয়াজ যখন তোর কাছে বাঘের গর্জন মনে হয়েছে তখন মনে রাখিস আমি হিংস্র বাঘের চাইতে ভয়ঙ্কর খাবার দিয়ে তোর জীবন কেড়ে নিব। ওই বান্দির বাচ্চা, এই চুপ, তোর চিৎকার আমি তখনই শুনব যখন তোর জান কেড়ে নিব। হে বাস্টার্ড, আরে দুর্জয় কবে এসেছিস? দুই দিন হয়েছে। সরি দোস্ত, আমি তোর বোনের বিয়েতে আসতে পারিনি, কারণ আমি তখন বদলি হয়ে এখানে চলে এসেছিলাম, তারপর যখন জানলাম তোর বোনজামার বাড়ি এখানে তখন তোর বোনজামাইয়ের সাথে দেখা করে জানতে পারলাম তুই এসে চলে গেছিস। আচ্ছা তুই কি পুলিশে জয়েন করেছিস? না। ঠিক আছে এখন আসি দোস্ত, পরে কথা হবে। খুব জরুরি কাজে যাচ্ছিস মনে হয়। গতকাল কে জানো 10 জন সন্ত্রাসীকে খুন করেছে, সেই সাথে আমাদের এক এসআইকে শেষ করে দিয়েছে, এখানকার এসপিকেও হুমকি দিয়েছে, সেই খবর জেনে সারা পুলিশ প্রশাসন টেনশনে আছে, তাই এসপি সাহেব জরুরি মিটিং ডেকেছে। কি ব্যাপারে? বলা যাবে না, কারণ পুলিশের সিক্রেট কথা তার স্ত্রী সন্তানকেও বলতে নেই। এই যে সিক্রেট কথা মিটিং তুই করতে যাচ্ছিস, আমি আমি তো জানি, এসো 2 জন এসপি, 4 জন এসপি, 8 জন ইন্সপেক্টর, 16 জন সাব ইন্সপেক্টর, 80 জন মহিলা পুলিশ, 400 পুরুষ পুলিশ মিলিয়ে মোট 510-12 জন আইনের লোক আছে, সবাই মিলে আমাকে ধরার জন্য সিক্রেট মিটিং করবি, কারণ আমি ওই সন্ত্রাসীদের আতর এসআইকে খুন করেছি। কে ঠিক বলিনি? তার মানে তুই আইনের পথে না গিয়ে অন্যায়ের পথে পা বাড়িয়েছিস? এই কিসের অন্যায়? হ্যাঁ কিসের অন্যায়? তোরা পুলিশরা প্রতি মাসে বেতন নিচ্ছিস, বোনাস নিচ্ছিস, যাতায়াতের ভাতা পাচ্ছিস, সরকারি কোয়ার্টারে থাকছিস, কিন্তু বিনিময়ে তোরা কি করছিস? সন্ত্রাসীরা প্রতিদিন যে সন্ত্রাস করে তোরা তার নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস।
তোর মনে আছে না আমার খালাতো ভাই আকাশের কথা, যে ছিল আমার সব সময় সঙ্গী, ও আর ওর ভালোবাসার মানুষটি এই শহরে প্রকাশ্যে খুন হয়েছে। কে করেছে তুইও জানিস আমিও জানি, কিন্তু সে ব্যাপারে তুই কি করেছিস? আমার বাবা যাকে আদর্শবান হিসেবে জানতো সে তুইও এখানে এসে আদর্শকে বিসর্জন দিয়ে বসে আছিস। না দুর্জয়, না, পুলিশের আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই শহরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অপারেশন শুরু করেছিলাম। বজলু সাহেব, মালগুলো সিজ করে গোডাউনটা সিল করে দিন, আর এদের সবাইকে থানায় নিয়ে যান। জৌরার বাচ্চা, আসসালামু আলাইকুম। আমি নাজিরা বাজারের নাজিমুদ্দি, এই নগর এলাকায় বহু বছর ধরে রাজার হালে আছি। আজ পর্যন্ত আপনার জায়গায় যত উসি আইছে আমার সালাম দিয়া সেলামে নিয়ে গেছে, আপনি দেন নাই যাওকা আমি দিলাম, কারণ আপনি এলাকায় পা দিয়ে আমার সমস্ত ধান্দাবাজির মধ্যে আঙ্গুলি করছেন, তাই আমি আইছি আপনার সেই আঙ্গুল সদা করার লইয়া, যাতে আর কোনোদিন আমার কোনো কাম কাইজে আঙ্গুলি না করেন। এই কানার বাচ্চা মাল দে। আরে না পোষাইলে পাত্রির ওজনটা বাড়ি কইরা দিমু নে। নাজিমুদ্দিন, দ্বিতীয় আঘাতটা তোকে করার আগে বের হয়ে যা, তা না হলে একজন দায়িত্ববান পুলিশ অফিসার আদর্শকে টাকা দিয়ে জিম্মি করতে চাওয়ার অপরাধে এমন আঙ্গুলি করব সারা জীবনের জন্য হাজতে পড়ে থাকবি, আর দিন রাত এই আঙ্গুলের কথা মনে করবি। আবে মনে রাখিস, নাজিরা বাজারে নাজিমুদ্দিন হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিকের ডোজ দেওয়া জিন্দগির নেটওয়ার্ক কলস কইরা দেয়। আমার খবর আর জানা নাই, তাই জানাইতে হইব ভাই, মাছের মতো সাইজে ওর সিপা ধরতে হইব, নাইলে আমার বিনাশ করে দিব। যা পটাশ লালুরে গিয়া ক, পরে সিদ্ধ আলুর মতো চ্যাপটা করে দিতে। স্যার, এক লোক এই ডাব নেড়ে দিয়া গেছে। তোর মেয়েকে যদি বাঁচাতে চাস তাহলে আমি যা বলেছি তোকে তাই করতে হবে, তাহলে তোর নিজের মেয়ের মৃত্যু দেখ, মৃত্যু না। আমার যেহেতু মানে কি মেয়ে না, তুমি যা বলেছ আমি তাই করছি। তোর ভাবির ইজ্জত কেড়ে নিইনি, কিন্তু যা করেছি তা এডিট করে ভিডিও ক্যাসেট করে যদি বাজারে ছেড়ে দিই তাহলে তোর ভাবি আর তোর মুখে সবাই থু ফেলবে, আর তা যদি বন্ধ করতে চাস তাহলে আজ থেকে আমাদের বস নাজিমুদ্দিনের বিরুদ্ধে কোনো অপারেশন চালাবি না।
ভাবি। দরজা খোলো আম্মু। মামুনি কি হয়েছে? আম্মু দরজা বন্ধ করে দিয়েছে, আমি যেতে পারছি না। ভাবি 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 না ভাবি না ভাবি ভাবি না ভাবি না ভাবি ভাবি এ তুমি কি করছো ভাবি? আমি মানতে চাই না, আমি মানতে চাই না। ভাবি পাগলামি করো না ভাবি। আমি মানতে চাই না। আমি জানি ভাবি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। যে উদ্দেশ্য ওরা তোমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার পথ তৈরি করেছে, আমি সেই ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকবো। এই পোশাকে নিজেকে জড়িয়ে রেখে পাথর হয়ে থাকবো। তোমার মান সম্মান নষ্ট হতে দেব না ভাবি, নষ্ট হতে দেব না ভাবি। এবার তুই বল আমি কি করব? আমারই মতো এখানে কেউ টাকার কাছে, কেউ ওই সন্ত্রাসীদের জুলুম অত্যাচারের ভয়ে, কেউ বা উপরের নির্দেশে নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে জিম্মি হয়ে আছে। আমি তা বুঝতে পেরেছি বলে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে সেই জিম্মি জীবনের পথে পা না দিয়ে অন্যায়ের পথে পা দিয়েছি, সন্ত্রাসীদের রুখে সন্ত্রাসী হয়েছি। শোনে না, তোকে ব্ল্যাকমেল করার কারণে তুই যা করতে পারিস নি আমি তা করে দেখাবো। যেভাবেই হোক তোকে এই ক্যাসেট ফিরিয়ে দেব। এখন ভেবে দেখ তুই কি করবি। প্রশাসনের নির্দেশে আমাকে গ্রেপ্তার করার জন্য মরিয়া উঠবি, নাকি ওই সন্ত্রাসীদের হাতে হাত করা পড়াবি? ওসি, তুই কাকে গ্রেপ্তার করেছিস তা যদি জানিস তাহলে বাপ বাপ বলে ছেড়ে দিবি। তোর ওই বাপদের ভয় দেখিয়ে যদি আর একটা কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। ওসি সম্রাট বলছি। আমি এমপি টগর বলছি। তুমি যাকে গ্রেপ্তার করেছ সে আমার দলের নেতা নাজিমুদ্দিন লোক, ওকে ছেড়ে দাও। স্যার, ও খুব ডেঞ্জারাস মামলার আসামি। ডেঞ্জারাসটাকে নর্মাল করার জন্য টাকা পয়সা যা লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি। কত দেবেন তা তো জানি না, তাই আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনাকেও ছাড়বো না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কুত্তা পেটা করে হাজতে ঢুকাবো, আর তোর মতো এমপি টগরের বগর বগর চিরদিনের জন্য বন্ধ করে দেব। কি আমাকে কুত্তা পেটা করবি? আমিও তোকে দেখে নেব। হ্যালো, ওসি সম্রাট বলছি। আমি মিনিস্টার বক্কর বলছি। খবর পেলাম তুমি টগর সাহেবের ফোন পাওয়ার পরও নাকি আমাদের নাজিমুদ্দিন লোককে ছাড়োনি। ওকে ছেড়ে দিয়ে ফোনটা ওকে দাও, আমি লাইনে আছি। মিনিস্টার স্যার লাইনে আছে, তোমার সাথে কথা বলবে, এসো। হ্যালো, মন্ত্রী সাহেব তোমার সাথে কথা বলবে, নাও কথা বলো। স্যার অনেকক্ষণ ধরে ওকে বলছি
কিন্তু ও আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। তুই যা করেছিস আমাদের পটাশ লালু তার উপযুক্ত কলা পাতা কিনে এনেছি। আমার মা মনে মনে দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মরণ দিলে না, মরণ দিলে না। এমপি ফোন করেছে শুনিস নয়, মন্ত্রী ফোন করেছে পাত্তা দিস নয়, তাই তোর ভাতিজিকে দিয়ে ঘুড্ডির মতো গোত্তা খাওয়ালাম। শুনে রাখ, এক ঘন্টার মধ্যে তুই যদি আমার লোককে ছেড়ে না দিস তাহলে এইখানে এই সময়ে এইভাবে আমি তোর ভাবিকে লাশ বানিয়ে পাঠাবো। তুই যে পথে পা দিয়েছিস সেটাই সঠিক পথ, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তুই যা করছিস সেটাই ঠিক, আমাদের আইনের প্রতি তোর যে আস্থা নেই সেটাই ঠিক, এই শহরে এই এলাকার জন্য তুই তুই একমাত্র সঠিক ব্যক্তি তুই। ওই সন্ত্রাসীদের রুখতে এখানে আমার বদলে তুই যথেষ্ট, আর তাই এই পোশাকে নিজেকে জড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমার জন্য এই পোশাক তোর শরীরে থাকা প্রয়োজন, কারণ দায়িত্বের নামে এই পোশাক পরে অনেকেই আমার পথ রোধ করার চেষ্টা করবে, তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে আমার মিশন সফল করার সহযোগিতা তো কি করতে হবে? তাহলে বল এখন কি করতে হবে? পুলিশের ব্ল্যাকলিস্টে থাকা এই শহরের শীর্ষ সন্ত্রাসীদের ফাইল আমি চাই। কিন্তু দুর্জয় নামে ওই গুপ্ত ঘাতককে গ্রেফতারের ব্যাপারে আমি আপনার কোনো সহযোগিতাই পাচ্ছি না। ও কে, কি ওর পরিচয়? আমরা আজ পর্যন্ত কিছুই জানতে পারিনি। ও আপনার আমার বন্ধু। কি বলতে চাইছেন আপনি? এই এলাকার সন্ত্রাস দমনের দায়িত্ব পালন করতে এসে আমরা কোনো না কোনো কারণে ব্যর্থ হচ্ছি, কিন্তু দুর্জয় সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠেছে, আমার বিশ্বাস আমরা যা করতে পারবো না ও তাই করতে পারবে। শাট আপ! আইনের লোক হয়ে বেআইনি কথা বলাটা অপরাধ, তা আপনি জানেন না? শুনুন, যেভাবে হোক ওকে খুঁজে বের করুন, প্রয়োজনে এনকাউন্টার করে দিন, আর এই এলাকার সন্ত্রাসীদের ব্ল্যাক লিস্টেড ফাইল আমাকে দিন। সরি ম্যাডাম, যে বুলেট হয়ে ওই সন্ত্রাসীদের জীবনে আতঙ্ক হয়ে আছে তাকে এই বুলেটের আঘাতে আমি প্রতিহত করতে পারবো না, চেষ্টা করে দেখুন আপনিও পারবেন না। আর যে ফাইলের কথা বলছেন সেই ফাইল আমার জানা মতে নেই। আসি ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার কথা মতো খোঁজ খবর নিয়ে আজ আসছি, এই ফাইল আসিল। তাহলে কোথায় সেই ফাইল? পানপরাগ্রবি এখানকার শীর্ষ সন্ত্রাসীদের একজন, পটাশ লালু ও আমার আদরে মনিকে কেড়ে নিয়েছে। নাজিমুদ্দি ও হচ্ছে দ্য গডফাদার, যে দুর্জয়।
দিয়েছে। কে পটাশ লালুকে মারার সময় নির্ধারণ করেছে? মিস কাজল এসপি, এটা দিয়ে তোমার চিহ্ন পরিষ্কার করো। তুমি জানো না সে দশ জনকে খুন করেছে, সেই সাথে তোমার এসআই শামসুজ্জামান শেষ হয়ে গেছে। তুমি তা জেনেও ওকে গ্রেপ্তার না করে এখানে বসে এই যে ফালাচ্ছ। লালু শান্ত হও, তুমি কার কথা বলছো? তোমার তুলনায় কেউ। কুল ডাউন প্লিজ, কুল ডাউন। কিসের কুল ডাউন? মাথা ঠান্ডা করে এখানে বসো, বসো, বসো। আরে বসো না। শোনো, তুমি অনেক মানুষকে মারধর করেছ, কারো হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দিয়েছ, পটাশ বিস্ফোরণে জ্বালিয়ে মেরেছ, কিন্তু আমাকে তুমি কিছুই করতে পারবে না। আমি পটাশ লালু। এর আগে এখানে যারা এসেছিল উপরের নির্দেশে ওরা সবাই চুপ ছিল, কিন্তু আমি থাকবো না। আমি চোখ বন্ধ করে খোলার পর যদি তোকে এখানে দেখি তাহলে এই পিস্তলগুলি সবগুলো তোর খুলির মধ্যে যাবে। ওই লেডি আমার সম্বন্ধে জানে না কে আমি, কে আমার পরিচয়, আমি কত ভয়ঙ্কর, এবার আমি ওকে জানাবো। ওই তোরা না বলেছি ওর একটা বোন আছে, সেই বোনটাকে আমি চাই। পটাশ লালু, পটাশের সাথে আমি কথা বলি আর পটাশ আমার মনের কথা বলে, কিন্তু তুই আমার সেই কথা না শুনে আমাকে খুন করার হুমকি দিয়েছিস, তাই আজ আমি আমার সেই কথা তোর বোনের সাথে বলবো। এ কথা বল। আমাকে ওরা ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও আপু, আমাকে বাঁচাও। ও আমার গোপন আস্তানায় আছে, ওই দুর্জয় আমাকে মারার জন্য যে সময়ের কথা বলে হুমকি দিয়েছে, সেই সময়ের আগে ওকে গ্রেপ্তারের ব্যবস্থা না করে যদি আমাকে গ্রেপ্তার করে তোর বোনকে রক্ষা করতে চাস তাহলে আমার সাথে তোর বোনও মরবে। আর তার আগে তোর বোনকে আমার বুকে নিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে মরার সঙ্গী করে নেব, কি বলিস? এ তুই কি বলছিস? ঠিকই বলছি, পটাশ লালু তোকে গ্রেফতার করার শর্ত দিয়ে এসপি বোনকে কিডন্যাপ করেছে, কিন্তু কোথায় আত্মগোপন করে আছে এখনো কেউ তা জানতে পারেনি। এই মুহূর্তে তুই যদি পটাশ লালুকে খুন করে নতুন এসপি বোনকে উদ্ধার করতে পারিস তাহলে পুলিশ প্রশাসনের কাছে খুনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সত্য সবাই তোর নাম তাদের হৃদয়ে লিখে রাখবে। আর আমার যদি তোর জন্য জীবনও দিতে হয় দেব, কারণ যে মেয়েটি কিডন্যাপ হয়েছে সে আমার ভালোবাসা। পটাশ লালু, আমি দুর্জয়।
আমার খবর তোর জানা হয়ে গেছে। কিন্তু তুই কি জানিস আমার লেটেস্ট খবরের কথা? হ্যাঁ, সারা শহরে সবাই জানে, তোর কাছে সেটা জোকস মনে হবে, আর তুই তা নিয়ে ভান করবি। শোন, পুলিশকে কি করে হাতের মুঠোয় রাখতে হয় তা আমার জানা আছে। নিজেকে বাহাদুর ভাবাটা তোর বোকামি। তোর মতো বাহাদুরকে আমি আমার জুতার তলি মনে করি। শুনেছিস আমার জুতার তলার শব্দ? যখন তোকে সামনে পাবো বিষাক্ত কীটের মতো এই পায়ের তলা ফেলে পিছিয়ে মারব। বল কোথায় তুই? যদি 12 ঘন্টার মধ্যে এসপির বোনকে ছয় সালামতো ছেড়ে না দিস, তাহলে আমি তোকে খুঁজে বের করবো। হিংস্র বাঘের মতো আমার মরণ থাবায় তোর দেহটাকে কত বিক্ষত করে দেব। তোর অবস্থা দেখে তুই নিজেই বেঁচে থাকা আশা ছেড়ে দিবি। সাহস থাকলে বল। ওই চুপ করে আছিস কেন? বল, ওই বল, কথা বল। ওই কি, আমার আওয়াজ শুনে তোর কানের পর্দা ফেলে গেল নাকি? কি হয়েছে গুরু? আমাদের দলে নতুন কে এসেছে? অনেকজনই তো এসেছে গুরু, কিন্তু সবার নাম চেহারা মনে নেই। কিন্তু কে কোথায় যায়, কোথায় ঘোরাফেরা করে সে খবর রাখিস? নিশ্চয় ওদের মধ্যে কেউ একজন ওই দুর্জয় নামের আমার শত্রুর হাতে কিডন্যাপ হয়েছে। ওর কাছ থেকে ঠিকানা জেনে আমাকে খোঁজার জন্য এখানে আসছে। এই আমার মোবাইল কোথায়? এই যে গুরু, 9338658 এই নাম্বার থেকে শালা ফোন করেছে। এটা কোন এলাকার নাম্বার? হাটখোলা গুরু। ওখান থেকে ওই দুর্জয় শালা আমাকে ফোন করেছে। আমাদের লোক ওখানেই আছে, হয় ওকে খুন করে ফেলবে আর না হয় ধরে নিয়ে আসবে। যা যা। ঘুমিয়ে দিব্য পালাইছে, চল তো দেখি দেখি। বল কি তুই? আমি এক সাধারণ মানুষ, কিন্তু দুর্জনমে কে একজন আমাকে পটাশ লালুর লোক মনে করে এখানে ধরে নিয়ে এলো, আর পটাশ লালুর ঠিকানা জানতে চেয়ে নির্মম ভাবে আমাকে মারলো। আমি বললাম পটাশ লালুকে আমি জীবনে দেখিনি, কিন্তু আমার কথা বিশ্বাস করলো না। এর মধ্যে তোমরা এসেছো টের পেয়ে পালিয়ে গেল। গুরু, ওই শালা আমাদের লোক মনে করে এক নিরীহ লোককে মেরে আহত করে পালিয়ে গেছে। ওকে জিজ্ঞেস কর, ওকে চিনতে পেরেছে কিনা। ওই কা, ওরে চিনতে পারছস? যে আমাকে আদভরা করে গেছে তাকে ভুলবো কেমন করে? গুরু, ঠিক আছে, জলদি ওকে এখানে নিয়ে আয়। তুই ওকে দেখেছিস? ওকে চিনতে পেরেছিস? বল, ওকে চিনতে পেরেছিস? পেরেছি। ও দেখতে কেমন? আমার সমান উচ্চতা। গায়ের রং কেমন? আরে গায়ের রং কেমন?
আমার মতো বয়স কত? আমার বয়সী নাম বলেছে? বলেছে। কি নাম? কি নাম বলেছে বল, কি নাম বলেছে? যার বর্ণনা এতক্ষণ তোকে দিয়েছি সে দুর্জয় তোর সামনেই দাঁড়িয়ে আছে। তুই তোর লোক মনে করে আমার সম্বন্ধে সবকিছু জিজ্ঞেস করেছিস, কিন্তু আমি কেমন মার দিতে পারি তুই তা জিজ্ঞেস করিসনি। এটা হচ্ছে তোর আতঙ্ক দুর্জয় মারের নমুনা। এটা কেমন নিশানা? দেখ এটা কি বলে নিশানা। কাটে কাঠ কাটে, নারকেল কাটে, গরু কাটে, ছাগল কাটে, কিন্তু আমি তোর হাত কাটবো, পা কাটবো, গলা কাটবো, মাথা কাটবো, কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার জান ভিক্ষা দাও। আমি খোঁজ নিয়ে জেনেছি ওসি সম্রাটকে ব্ল্যাকমেল করার ভিডিও সিডি তোর কাছে আছে, বাঁচতে চাইলে বল কোথায় সে সিডি। জান বাঁচাতে সত্য কথাটি বললি কিন্তু তুই বাঁচবি না। ম্যাডাম ভিতরে আছেন? ম্যাডাম এখানে? যে ম্যাডাম আপনি এখানে? তোমাকে সাসপেন্ড করতে এসেছি। আমার অপরাধ? ভালোবাসা। তুমি দোলা নামের কাউকে ভালোবাসো? সত্যি করে বলো। হ্যাঁ ম্যাডাম, দোলাকে ভালোবাসার অপরাধে আপনি আমাকে সাসপেন্ড করে ক্ষমতার অপব্যবহার করতে পারেন, কিন্তু আমার জীবন থেকে ওকে আলাদা করতে পারবেন না। আসি। না সম্রাট। তুমি অনেক দিন ধরে তোমার দেখা না পেয়ে আপুর ছদ্মবেশে এসে তোমাকে জব্দ করলাম। তাহলে তো সত্যি সত্যি চাকরিটা আমার যাবে। না এখন থেকে যদি প্রতিদিন এই বুকে এভাবে জড়িয়ে রাখো তাহলে তোমার প্রমোশন হবে। না দোলা, প্রমোশন হলো এভাবেই তোমাকে জড়িয়ে রাখবো। সম্রাট দোলা, সম্রাট দোলা, সম্রাট দোলা, কি ব্যাপার, ফোন সেট কোলে নিয়ে বসে আছো? দুর্জয় ফোন করবে। হ্যালো, কে দুর্জয়? হ্যাঁ বাবু, কেমন আছো? ভালো। তুই তো চাকরি করতে যাস নি, মনে হয় চিরদিনের জন্য ওখানে থাকতে গিয়েছিস, আর তাই আমার ডেলিভারির সময় যে আসার কথা তা ভুলেই গেছিস। আমি তোর সাথে কথা বলবো না। ঠিক আছে, তাহলে তোমার সন্তানের সাথে কথা বলবো, ওকে ফোন দাও। মানে
রিসিভারটা তোমার পেটের উপর ধরে রাখলেই হবে। কেমন আছো আমার সোনামণি? কেন জানো? আমার বিশ্বাস তুমি জানো আমি কেন এখানে আছি। তুমি এখন যেভাবে তোমার মায়ের গর্ভে শান্তিতে আছো, আমি চাই তুমি জন্ম নিয়ে তোমার বাপ দাদার ভিটে মাটিতে ঠিক এইভাবে চিরদিন শান্তিতে থাকো। কোন সন্ত্রাসীরা যেন সে শান্তি কেড়ে নিতে না পারে সে ব্যবস্থা করার জন্যই আমি তোমার মায়ের এই সময় পাশে থাকতে পারছি না। তাই আমাকে মাফ করে দিও আর দোয়া করো আমি যেন আমার আশা পূরণ করতে পারি। এবার তোমার মাকে ফোন দাও। কিরে কথা হলো? হ্যাঁ। তা কি কথা বলেছিস? একেবারেই টপ সিক্রেট। ঠিক আছে, সে কথা তোর আর ওর মধ্যেই থাকুক, এখন ওর বাবার সাথে কথা বল। হ্যালো, কি খবর? বুবুকে নিয়মিত ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলেন তো? হ্যাঁ, তাতে কোনো ভুল হয়নি, ডাক্তার বলেছে সব কিছু ঠিক মতো আছে। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ ডেলিভারি ডেট দিয়েছে। পহেলা জানুয়ারি। এটা পান পরাগ রবির আর এটা নাজিমুদ্দির। থ্যাংক ইউ। না না না, ওই নাকির পো এই চিঠিতে আমার হুমকি দিয়া কইছে 31 ডিসেম্বর আমার জীবনের শেষ দিন, 1 জানুয়ারি সবাই আমার মরামুখ দেখবে, আমি নাকি 9 বছরের সূর্যের আলো দেখুম না। তাহলে কি নতুন বছরের প্রথম দিনে আনন্দ ফুর্তি করার বদলে তোমার মরা মুখ দেখতে হবে ভাই? চুপ কর সাইয়া কোনখানকার, তার আগে এই নাজিমুদ্দি হোমিওপ্যাথিক না, এলোপ্যাথিকের ডোজ দিয়া ওর জিন্দিগির নেটওয়ার্ক কলস কইরা দিব। পটাশ লালুরে তো ওইসাল আলু ভর্তা বানায় খাইছে, অহন পান করা রবি আমার একমাত্র ভরসা। কোন শালাই লয় এত রাইতে? আরে থাম থাম, তোদের মধ্যে কে একজন দুর্জয় সাইজে আছে বল, বল কে দুর্জয়? থামো থামো, অযথা সন্দেহ করছো, এদের মধ্যে কেউ তোমাকে মারা তো দূরের কথা, সে চিন্তা পর্যন্ত করবে না। শোনো শোনো, দুর্জয় নামের ওই শালা তোমাকে একদিনের সময় দিয়েছে, তাই তোমার এই এলাকা ছেড়ে চলে যাওয়াটাই ভালো। বুঝতে পারছি, আমার লিডারশিপ নেওয়ার জন্য তুই দুর্জয় সাইজা এসব করছিস। ওস্তাদ, এসব তুমি কি বলছো? আমি না তোমার ছোট ভাইয়ের মতো? ওস্তাদ, ওই শালা অন্য কেউ, তুমি ভুল বুঝে ওকে মেরে ফেলেছো। ওস্তাদ, ওই শালা দুর্জয় যখন তোমাকে মারার চ্যালেঞ্জ করেছে তখন ও ঠিকই তোমাকে খুন করবে। না, ¶¶
মাটির এই রূপের গাছে যৌবনের ফুল ফুটেছে, খুশবু ছড়িয়েছে, ভ্রমরা তাই জুটেছে, আসো না রসে কে ভ্রম, হয় যদি চাও রসের খাব, আসো না রসে কে ভ্রম। যে আগুন খেলা তারপর রাতের বেলা, পেয়েছি আজ কেলা মিটাবো দেহের জ্বালা, এই সুযোগ কাছে বুকে ঝড় উঠেছে, দু চোখে পাওয়ার নেশা, যাই গরম মেলা মেশা, তুমি ওকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি ওকে শেল্টার দিয়ে পুলিশ প্রোটেকশনে রাখবো। এখানকার সিকিউরিটি ঠিক আছে তো? ইয়েস স্যার। একটা মশারও আমরা ভিতরে ঢুকতে দিতাছি না। আমাকে জিজ্ঞাসা করিনি। স্টপ স্যার। শোনো স্যার, কড়া নজর রাখবে, অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ওকে স্যার।
এই দাঁড়াও, তুমি কে, এদিকে কোথায় যাচ্ছ? আমি মন্ত্রী সাহেবের লোক, কিছু হালকা খাবার নিয়ে যাচ্ছি। যাও। এই দাঁড়াও, এটা কেন? আমি তো জানি তোর মালিক কোনো নেশা করে না। নতুন করে শুরু করেছে। ঠিক আছে, তুই যা, এটা আমি ওনাকে দেব। যা। আচ্ছা। তাহলে তুই এখানে লুকিয়ে আছিস? ঠিক আছে, ওকে ভিতরে থাকতে দে। কি করে কি করতে হবে তা আমি বুঝবো। তুই পুলিশ প্রোটেকশন তুলে নিয়ে চলে যা। না দুর্জয়, পুলিশের দায়িত্ব ওকে প্রোটেকশনে রাখা, আর তোর দায়িত্ব ওকে খুন করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সবাইকে আজ আমি শেষ করে দেবো। পেয়েছি, এদিকে দিয়ে পানপরাগ রবিকে দেয়া পুলিশ প্রোটেকশন ভাঙতে হবে। হায় আল্লাহ, আমি নগদ 2 লাখ টাকা জমা দিয়েছিলাম। শুনুন সবাই, আমি জানি এই কোম্পানির মালিক কোথায় লুকিয়ে আছে। কি, কোথায় ওই সারা? মন্ত্রী টগরের বাড়িতে পুলিশ পাহারায় রয়েছে। পুলিশ কেন, তার চেয়ে বড় কেউ হলেও ও আজ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। চলো সবাই। গর্ভবতী বোনকে খাওয়াতে চেয়েছিলি, খাওয়ালে তার কি অবস্থা হতো? এবার
এবার তুই তা বুঝবি। উপরের বাথরুমে যে খুন হয়েছে কে সেটা করেছে আপনারা তো অবশ্যই জানেন। মিথ্যে কথা বলে যে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে কে সে বলুন। এই তুমি বলো, শীর্ষ সন্ত্রাসী পানপরাগ রবিকে খুন করে নিজের হাতে আইন তুলে নিয়েছে কে জানো? হ্যাঁ ম্যাডাম, সে সেই কাজটি করেছে যে কাজটি আপনাদের করার কথা ছিল। শাট আপ, সব পুলিশকে খারাপ মনে করে কোনো কথা বলবে না। ম্যাডাম, পান পরাগ রবির মতোই পড়াশ লালুও মৃত্যুর আগ পর্যন্ত অপরাধ করেছে, এখানকার পুলিশ তা নীরবে সহ্য করেছে। যাদের উপর ওরা অমানবিক অত্যাচার করেছে সে অত্যাচারিত মানুষগুলোর পক্ষে কোনো পুলিশ সেদিন জানতে চায়নি কে তাদের উপর অত্যাচার করেছে, কেন করেছে। অথচ সন্ত্রাসী পান পরাগ রবি খুন হওয়াতে আজ আপনারা নিরীহ মানুষদের হয়রানি করে জানতে চাচ্ছেন কে খুন করেছে। আর তাই আমি বলবো, ওই নরপশুদের খুন করে যে খুনি হয়েছে সে আপনাদের কাছে খুনি হতে পারে, কিন্তু এদের সবার কাছে কি বলুন আপনারা? হ্যাঁ, ও আমাদের কাছে মাথার মুকুট। বগর বগর করো, কিন্তু আমি যে পুলিশ প্রোটেকশন চাইলাম তার কি করলাম? বোকার মতো কথা বলো না, এরই মধ্যে তোমার নামে বহু মামলার ফাইল পুলিশ ডিপার্টমেন্টের কাছে জমা পড়েছে। এখন যদি আমি তোমার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করি তাহলে জনগণ আমার গালে জুতা মারবে, আর বিরোধী দল সেটাকে ইস্যু করে আমার ক্ষমতার বারোটা বাজিয়ে ছাড়বে। আবে ওই ক্ষমতার কথা তোর বউ মমতারে কইস, বুঝলা গেছস? বুঝলা গেছস ক্ষমতা তোর কে দিছে? আরে কয় ভোটে তুই পাস করছস? মাত্র ছয় ভোটে, কিন্তু আমি তরে 6000 জাল ভোট দেওয়া হয়েছিলাম, সেই কথা তুই ভুলে গেছস? কিন্তু যারা দিছে তারা বলে নাই। কি রে ঠিক কই নাই? কি রে হুনছস পাবলিক ওপিনিয়ন? নাজিমুদ্দিন, ওই জাল ভোট পাইয়ে দিয়েছ বলে এখনো তুমি জেলের বাইরে আছো, তা না হলে তোমাকে অনেক আগেই ফাঁসিতে ঝুলতে হতো। একদম খাঁটি নেতা গুলো এখন কথা কয়ে যাইতাস, আর আমি হালা তোর বারাটিয়া পাবলিকের মতো হুই নেই যাইতাছি, তাই তুইও হুই না রাখ। আমি জানি আমার কেমনে বাঁচাইতে হইব, কিন্তু তুই তোরে কেমনে বাঁচাবি ওইটা আমি দেখুম। স্টপ ইট বেয়াদব। আবে জি বড় ভাই, কেমনে হইব জানি না, তবে শহরের ব্যাপার গুন্ডা পান্ডাগো আজকে আমি আমার এখানে দেখতে চাই। যা নাজিমুদ্দিন ভাই, 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 নাজিমুদ্দিন ভাই। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করব। নাজিমুদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নাজিমুদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মরতে হলে মরব, জীবন দিয়ে লড়ব। মরতে হলে মরব, জীবন দিয়ে লড়ব। খুনি রাগ পালিয়ে যা, নইলে দেবো মরণ ঘা। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই শালার কল্লা কেটে এনে আপনার পায়ের সামনে ফেলবো, আপনি শুধু 6-4 মারবেন। ঠিক আছে রাজবন্তি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজবন্তি ভাই, রাজবন্তি ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুর্জয়, সারা শহরের সন্ত্রাসীরা ওই বাড়ির সামনে পাহারায় রয়েছে, আজ ওর উপর হামলা করা তো ঠিক হবে না। কিন্তু আজকের মধ্যে আমি ওকে শেষ করে দেব। পাগলামি করিস না দোস্ত, আগামীকাল তোর বোনের ডেলিভারি ডেট, তাই বলছিলাম আগে বোনের মনকে খুশি কর, তারপর না হয়
তুই কি মনে করছিস আজ নাজিমুদ্দিনকে মারতে গিয়ে আমি মরব? না, আমি তা জানি, কিন্তু নতুন বছরের প্রথম দিনে তোর বোন যদি তোর কোনো খারাপ খবর জানতে পারে তাহলে সে সন্তান প্রসবের চাইতে বেশি কষ্ট পাবে। না, সেরকম কোনো কাজ আমি করব না। আমি আমার বোনের গর্ভে থাকা সন্তানকে যে কথা দিয়েছি তা পালন করি, ওর নিষ্পাপ মুখটাকে আমি দেখব। খুশি, 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 ভাইজান, আমরা 200 জন আছি, আপনি ইচ্ছা করলে 200 বছর বাঁচতে পারেন। আরে চোপ ছাইয়ার বাচ্চা, আমি খালি আজ রাইটটাই বাইজা থাকবার চাই, যাতে ওই নাটকিরপুর চ্যালেঞ্জটা খতম হইয়া যায়। তারপর নয়া বছরে ওরে দিয়া আমার এলোপথিক ডোজ শুরু করুম, ওর জিন্দিগি নেটওয়ার্ক কলস কইরা দিমু। ভাইজান, আমরা যখন আছি তখন আপনার আশা পূরণ করবই। যান ভেতরে গিয়ে 31st নাইটের আনন্দ ফুর্তিটা শুরু করে ফেলুন। তবে কস কি তেলে গিয়া দেহি। সেই উতানি মোরে উতরাইলি, হ্যাঁ সেই উতানি মোরে উতরাইলি।
আবে কেটা হাই কে ওই বেঞ্চে জব করেছিল হ্যাঁ কে আরে কেউ না সারা এলাকা কারেন্ট চলে গেছে আরে কেটা বাতি নিভাইলো কোথায় যাচ্ছ দূরে সিন্ডি যা আরে তোরা খারে আর ওসুস কেন আমার আনন্দ ফুর্তি সব বিনাশ হয়ে গেছে যা ওই নাশকির পরে খুঁজে বাইর কর যা হ্যালো ডোন্ট ওরি আগামীকালে জনসভার পর থেকে সব সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করব স্যার আপনার ফোন হ্যালো মিনিস্টার বলছি নাজিমুদ্দিন কইতাছি তুই সন্ত্রাসীকে লালন কইরা আবার সন্ত্রাস বিরোধী জনসমাবেশ করতেছস হ্যাঁ ইউ ইডিয়ট মুখ সামলে কথা বলো আবে তার আগে তুই নিজেরে সামলা শুনে রাখ আমার বিরুদ্ধে জনসভা করবি শুনা শহরের ব্যাপক সন্ত্রাসীকে আমার বাসায় ডাইকা আনছি তোর সবার বদলে কাল তোর জবা করুম যদি বাদবার চাস তাইলে এখান থেকে ফুইকা যা নাইলে তোর শরীর কইটা মাছের আধার বানাইয়া মাছেরে খাওয়ামু এই এই স্টুপিড ওই সন্ত্রাসীদের গডফাদার নাজিমুদ্দিন আমাকে মেরে সভা পণ্ড করার হুমকি দিয়েছে শহরের সব সন্ত্রাসীরা এখন ওর বাড়িতে কুইক এসপি কে খবর দিন ভাইজান তোমার ভয়ে মন্ত্রী আমাদেরকে পাহারা দিয়ে রাখার জন্য পুলিশ বাহিনী পাঠিয়েছে ম্যাডাম মন্ত্রী সাহেব ফোনে আপনাকে যা বলেছিল তা সত্য দেখতেই পাচ্ছেন শহরের সব সন্ত্রাসীরা এখানে সবাইকে গ্রেফতার করতে হবে চলুন চলুন আপনি সহ এদের সবাইকে গ্রেফতার করা হলো চুপ কর চুপ একদম চুপ কোনো গোলমাল না করে সবাই চলুন এই সবের কারণটা কি হ্যাঁ আপনি মন্ত্রী সাহেবকে ফোনে হুমকি দিয়েছিলেন তাই এটা তার নির্দেশ তাই তুইও হই না রাগ আমি হুমকি দিছি তাই ভয় পাইছে সেই কারণে আপনাকে গ্রেফতার করা হচ্ছে ম্যাডাম ওরা আমাকে আঘাত করেছে আরে পিস্তল ঠেকাইছ জানো ওই নাশকির পোলা ওই দিক থেকে এইদিকে দেখ ওই
আবে আমারে গুলি করিস না। আবে ওই তুই কি চাস? কত টাকা চাস? এক লাখ, এক কোটি, দশ কোটি? তবু আমারে গুলি করিস না ভাই, আমারে চাইরাতে ভাই চাইরা। এই শর্ত তুই কোথায় গিয়ে পূরণ করতে চাস? এখানে না উপরে? উপরে গিয়া উপরে চল। না যে দেখ, মৃত্যুদাতা তোর সামনে দাঁড়িয়ে আছে। শত শত সন্ত্রাসীকে দিয়ে নিজেকে প্রোটেকশনে রেখে ভেবেছিস বেঁচে যাবি? তোর মরণ তুই নিজেটাই কাঞ্চস, মরণ কারে কয় এইবার তুই দেখবি। এই নাজিমুদ্দিন হোমিওপ্যাথিক না, এলোপ্যাথিক ডোজ দিয়া তোর জিন্দিগির নেটওয়ার্ক ক্লোজ কইরা দিব। আমি ওই বলেছিলাম না, তোর ওই চিৎকার আমি তোর মরণের সময় শুনবো। তোর আরো জোরে চিৎকার কর। আমার মরণ থামায় তোর শরীর ছেড়ে মাত্র রক্ত বের হয়েছে। এবার যে হাতে তুই আমাকে খুন করতে চেয়েছিস সে হাত যাবে। একত্রিশে ডিসেম্বর শেষ হতে আর মাত্র দুই মিনিট বাকি, তাই আফসোস দুই মিনিট পর যে নতুন বছর শুরু হবে তা দেখার আগে তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কারণ এটা আমার ওয়াদা, নতুন বছর শুরু হবে সন্ত্রাস মুক্ত সমাজ দিয়ে। ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দিনটি দেখার আশায় সাধারণ দুর্জয় দুর্ধর্ষ দুর্জয় হয়েছে। আমার এই পোশাকের অন্তরালে তোমার যে ভালোবাসা মানুষটি রয়েছে সে তোমার অপেক্ষায় থাকবে। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, এমন জ্বালা কেন দিল রে। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি আমি তাই। প্রেমের সাপে আমাকেও দংশিল রে, সারা গায়ে এমন।